হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি যে যেখানে আছেন আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি ইনশাল্লাহ আপনাদের দোয়া এবং আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো দেখতেই পাচ্ছেন কাঠফাটা রোদে বের হয়ে গেছে, বাইরে প্রচুর প্রচুর পরিমাণে রোদ আর গরম। কম বেশি আমরা সবাই জানি আজ দু তিন দিন ধরে আমাদের যশোরের সর্বোচ্চ তাপমাত্রা 40 ডিগ্রি যাচ্ছে, 39, 38, 40 এর ভিতরে আর কি সীমাবদ্ধ থাকছে। তারপরও উপায় নাই, এই কাঠফাটা রোদে বের হতেই হবে, কারণ সামনে ঈদ। আর আমরা যারা বড়রা আছি, আমাদের তো না নিলেও বা সমস্যা নেই, বাট আমার মেয়েটার জন্য তো কিছু নেওয়াই লাগে, তো এই জন্য আর কি বের হলাম। তো এই যে শপিং মলের ভিতরে চলে আসছি, আর এটা হচ্ছে আমাদের নওপাড়ার আকিজ সিটি সেন্টার। এখানে সাধারণত কমফোর্টেবলভাবে কেনাকাটা করা যায়, তো এই জন্য এখানেই আসলাম। তো ওর জন্য ড্রেস দেখতেছি, আপনারাও দেখতে থাকেন ড্রেসগুলা। ঈদটা যেহেতু গরমের ভিতরে পড়ছে, এই জন্য আমরা খুব বেশি একটা হিরিক ঝিরিক ড্রেসের ভিতরে যাবো না আমার তানহামনির। আর এমনিতেই ওর একটু অ্যাজমা প্রবলেম আছে, যে কোনো কাপড় পরতে পারে না। তো ওর জন্য এইবার টার্গেটটা হচ্ছে সম্পূর্ণ মানে সিম্পল ফ্রক ট্রাক এই জাতীয় কিছু, যাতে ও গরমের ভিতরে পরে আনইজি ফিল না করে, কমফোর্টেবল ফিল করে। আর ও এমনিতেই কোনো গর্জিয়াস ড্রেস নিলে ও ঈদের দিন পরতে চায় না, বিশেষ করে গরমের কারণে। হায়েস্ট গেলে 5 থেকে 6 মিনিট পরবে বা আধা ঘন্টা মতো পরবে, পরে আবার খুলে ফেলবে। এই জন্য ওর কাপড় চোপড় কিনতে গেলে অনেক চিন্তা করতে হয়। তার ভিতরে আরেকটা প্রবলেম হচ্ছে, আমি আর আপনাদের ভাইয়া বাবা মা হয়েছি ঠিক আছে, বাট মেয়ের কাপড় চোপড় এখনও ওইভাবে ভালোভাবে কিনতে বুঝি না। আমাদের চোখে যেটা ভালো লাগে সেটাই নিয়ে নিই, বাট আমার মেয়েটার গায়ে কেমন যাবে, কি হবে না হবে, এই চিন্তাগুলো আমরা খুব কমই করি, এটাই হচ্ছে প্রবলেম, আর এটাই হচ্ছে মেন কথা। তো ওর আসলে সব কিছু এবার সিম্পলের ভিতরেই কিনতে চাচ্ছি, যেটা ও পরে একটু আরাম পাবে। আর বুঝেন তো, বাচ্চা কাচ্চা পরে আরাম পায় না পাইলে সেরকম ড্রেস ওরা পরতেও চায় না। আর প্রচুর পরিমাণে গরম, সেটা বলার অপেক্ষা রাখে না। আর ঈদের দিনও যে এরকম গরম পড়বে এটাও আমরা কম বেশি বুঝতে পারতেছি, কারণ ঈদটা পড়বে পুরা জ্যৈষ্ঠের কাঠফাটা রোদ, মানে আম পাকা রোদের সময় আর কি, আম কাঁঠাল পাকা রোদে। তো ওর জন্য আর কি ড্রেস চয়েস করতেছি। গত বছর আপনার ওর জন্য গারারা নিছিলাম, কি বলবো, গত বছর ঈদের দিনই শুধু আধা ঘন্টার মতো পরছিল, এর পরবর্তীতে আর একদিনও পরেনি, ওইভাবে পরে আছে। তো ওর বাবাই বলতেছিল যে এবার আর ওইভাবে নেওয়ার দরকার না, এবার সিম্পলের ভিতরে 3-4টা ফ্রক ট্রক নিয়ে নাও, যাতে ও বাইরে ঠাইরে কোথাও গেলে সে পরতে পারে, আজ এটা টাকা নষ্ট করার দরকার নেই, তাই না? ধরো তোর গায়ে, লম্বা হলে ভালো লাগবে, ঠিক আছে। ওটা দেখো তো, কই গেল তানহা, তানহা আরেকটা দেখো, ইস্কাটের এদিকটা দেখো, ভালো। আরো যে কাপড় দোকান দিয়ে দুই তিনটা এরকম কালার হোল করে গ্যাঞ্জি টেঞ্জি নিলে বাসায় এমনি করে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, স্কেটটা কিন্তু সুন্দর আছে, তাই না? 700 টাকা করে আরাম পাবে না।
পাঞ্জাবের উপরে দেখছি যাও তো আসলে কেনাকাটা করতে করতে জোহরের আজান দিয়ে দেয়, এই জন্য মার্কেটটা অফ হয়ে যায়। তো আপনাদের ভাই নামাজ পড়তে গেছিল, নামাজ পড়ার পর 20 মিনিট পরে মার্কেটটা ওপেন করে দিছে। এখন আবার আমরা মার্কেটের ভিতরে ঢুকতেছি, কারণ আমাদের এখনও ক্যাশ পেমেন্ট করা হয়নি। তো ক্যাশটা পেমেন্ট করে আমরা দেন নেমে যাব, কারণ আমাদের আর কোনো কাজ নাই, অনেকটা সময় হয়েছে আসছি আর কি। আমার তো গলা শুকায় কাঠ হয়ে আসতেছে। তো আজকের ভিডিও মূলত এই পর্যন্ত, কারণ এখন বাসায় ফিরতে হবে। অলরেডি আসা 3 ঘন্টা, 3.5 ঘন্টা হয়ে গেছে, আর বাইরে দেখতেই পাচ্ছেন কাঠফোটা রোদ এখন একটু কমেনি, বাজে 3:30। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।